হ্যালো বন্ধুরা, চলে এসেছে ফ্রি ফায়ার গেমের আর একটা নতুন ভিডিও। তো আজকে আমরা কথা বলবো যে তোমরা কিভাবে তোমাদের প্রোফাইলে বাংলাদেশের বা ইন্ডিয়ার জাতীয় পতাকা বসাবে। যেমনটা তোমরা অনেকের প্রোফাইলে হয়তো দেখেছো যে তার প্রোফাইলে কিন্তু বাংলাদেশের পতাকা বা ইন্ডিয়ার পতাকা কিন্তু বসানো হয়েছে, এবং সেটা তারা কিভাবে করেছে, তুমি কিভাবে করবে সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। তো ভিডিওটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, যেমনটা তোমরা থাম্বনেইলে দেখলে ঠিক সেভাবে কিন্তু তোমরা তোমাদের কিন্তু প্রোফাইলে দেশের জাতীয় পতাকা বসাতে পারবে। যারা বাংলাদেশ থেকে দেখছো তারা কিন্তু বাংলাদেশের পতাকা বসাতে পারবে, এমনকি যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা কিন্তু ইন্ডিয়ার পতাকা বসাতে পারবে। তো কীভাবে কী করতে হবে সম্পূর্ণ এই ভিডিওতে বলে দেবো। তো বেশি সময় নেব না, অল্প একটু তোমাদেরকে একটা কোড বসাতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে। শুধু জাস্ট একটা কোড সেটা কপি করে পেস্ট করতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা কী করবে। তো তার আগে বলে দিই, যা যারা এখন লাইক করনি একটা করে লাইক ভাই করে দাও, আর যা যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করনি ভাই কী করছো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আর অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবে না, তোমার বন্ধুদের সবাইকে কিন্তু জাতীয় পতাকা বসাতে হবে, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে, তাহলে বোঝা যায় যে তুমি কোন দেশের প্লেয়ার, তাহলে কিন্তু একটা ওখান থেকে কিন্তু বোঝা যায়। তো অবশ্যই কিন্তু অবশ্যই সবাইকে শেয়ার করতে ভুলবে না। তো তোমরা কী করবে, তোমার দেখে নাও, এখানে প্রোফাইলে আসবে। এখানে তোমরা প্রোফাইলে যেভাবে আসবে, এখানে আসলে এখানে আসার পর এখানে দেখতে পাচ্ছ এখানে একটা কিন্তু এই অপশনটাতে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখতে পাচ্ছ যে আই লাভ ফ্রি ফায়ার, এটা কিন্তু সবার লেখা থাকে। তো এখানে কিন্তু এই যে নিচে এখানে ক্লিক করবে, এখানে ক্লিক করার পর এই লেখাটাকে এখান থেকে সরিয়ে দেবে। এখান থেকে সরিয়ে দিলে এবার এখানে তোমাদেরকে আমি কিন্তু ডিসক্রিপশন বক্সে দুটো কোড দেবো। ডিসক্রিপশন বক্স তোমার চেক করো, সেখানে দুটো কোড পাবে, একটা হলো ইন্ডিয়ার কোড আর একটা হলো বাংলাদেশের কোড। তো যারা বাংলাদেশ থেকে দেখছো তারা কিন্তু বাংলাদেশের পাশে যে কোডটা লেখে সেই কোডটা এখানে পেস্ট করবে, যারা ইন্ডিয়া থেকে দেখছো তারা কিন্তু ইন্ডিয়ার কোডটা পেস্ট করবে। তো প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এখানে ইন্ডিয়ার কোডটা তোমার দেখিয়ে দিচ্ছি এবং বাংলাদেশের কোডটা দুটোই দেখিয়ে দেবো। তো প্রথমে এখানে আমি একটা কোড বসাচ্ছি, এই কোডটা তোমরা কিন্তু পেয়ে যাবে, তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে প্রথমে কিন্তু পেয়ে যাবে। এরকমভাবে কিন্তু কপি করে ওখান থেকে ডিসক্রিপশন বক্স থেকে কপি করে নাও, এবং সেখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবে। পেস্ট করার পর এখানে ওকে করে দেবে। ওকে করার পর তোমার কী করবে, জাস্ট শুধু ব্যাক করে আসবে। তাহলে দেখো দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু ইন্ডিয়ার কিন্তু এখানে দেখতে পাচ্ছ পতাকা এখানে কিন্তু চলে এসেছে। তো এইভাবে তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা বাংলাদেশেরটাও তোমরা দেখে নাও যে বাংলাদেশের পতাকাটাও এরকম হবে এবং তোমরা সবাই কিন্তু করতে পারবে। তো বন্ধুরা, এবার তোমাদের দেখাবো বাংলাদেশের পতাকা স্টিকার তোমরা বসাবে। তো তোমাদেরকে বলে দিই, ডিসক্রিপশন বক্সে দেখো বাংলাদেশের কিন্তু পতাকা স্টিকারে কিন্তু কোড রয়েছে, সেই কোডটা কপি করবে এবং এখানে আবার এখানে আসবে, এখানে এসে এখানে আবার আসবে এবং এই কোডটা সরিয়ে তোমরা দেখিয়ে দিচ্ছি ওখানে কিন্তু এখানে তোমরা কিন্তু ওই কোডটা পেস্ট করবে। তো এখানে পেস্ট আমি করে দিলাম এবং এখানে ওকে করে দিলাম। এবার তোমরা দেখবে যে এখানে কিন্তু বাংলাদেশের পতাকা স্টিকার চলে আসলো, দেখতে পাচ্ছ বাংলাদেশের পতাকা স্টিকার চলে আসলো। তো ভাই এটা কিন্তু একটা ইউনিক একটা জিনিস, এই জিনিসটা কিন্তু সবাই জানে না। তুমি যদি প্রথমবার জেনে থাকো অবশ্যই কিন্তু লাইক করবে, অবশ্যই শেয়ার করবে, আর অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই তোমার বন্ধুদের সবাইকে শেয়ার করে দাও, যাতে করে এই ট্রিক্সটা ইউজ করে সবাই যাতে এখানে স্টিকার বসাতে পারে। তাহলে ভাই খুব ভালো লাগে, এমনকি যে বোঝা যায় যে তুমি বাংলাদেশের প্লেয়ার না তুমি ইন্ডিয়ার প্লেয়ার, সেটা বোঝা যায়। এমনকি তোমরা আমার যে ভিডিও দেখো তারা কিন্তু অর্ধেক কিন্তু বাংলাদেশ এবং অর্ধেক কিন্তু ইন্ডিয়ার। তো সেই জন্য আমি দুটোই কিন্তু দেখিয়ে দিলাম। তো অবশ্যই সবাই কিন্তু লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। এবার যদি তোমার মনে হয় যে এখানে তুমি নিচে আবার তোমার নাম লিখবে, তো এর নিচে আবার আসবে, এখানে এসে নিচে তোমার নাম লিখে দিলে, যেমনটা আমি মনে করে লিখে দিলাম মিস্টার সাহা ওয়াইটি, এখান থেকে আমি লিখে দিলাম মিস্টার সাহা ওয়াইটি। তো এখান থেকে দেখো আবার কিন্তু চলে আসবে এবং এখানে ব্যাক করলাম, নিচে মিস্টার সাহা ওয়াইটি চলে আসলো, বোঝা গেল। তো এইভাবে কিন্তু তোমার লিখতে পারবে। তো অবশ্যই কিন্তু লাইক করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা।